তারটা কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এই তার। তো এখন আমি আপনাদের ট্রান্সফরমার আউটপুটে তো দেখেন ভোল্টেজ কতটা মানে গতিবেগ করে, যা ধারণার বাইরে 220 ভোল্ট আপ আছে। তো 220 ভোল্ট যদি আপ থাকে তো আপনারা যে কোনো কাজই এটা দিয়ে করতে পারবেন, মোবাইল চার্জ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইএসবি বাংলার পক্ষ থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসছি। এক ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই আমার একটি 12 ভোল্ট ইনভার্টারের জন্য রিকোয়েস্ট করেছিলেন যে একটি 12 ভোল্ট ইনভার্টার কীভাবে বানাতে পারেন সে বিষয়ে আমাদের একটি ভিডিও দেবেন। তো সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম যে 12 ভোল্ট ইনভার্টার কীভাবে তৈরি করে খুব কম পার্সের ভিতরে। তো আমাদের সামনে দেখতেছেন যে আমরা দুইটা মসপেট নিছি, দুইটা মসপেটের নাম্বার হলো 20N60। তো আমি স্ক্রিনেও আপনাদের নাম্বারটা দিয়ে দিছি। এই 20N60 দুইটা মসপেট দিয়ে আপনারা পারবেন এই ইনভার্টারটি তৈরি করতে। তো বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা এই ইনভার্টারটা কীভাবে তৈরি করি সম্পূর্ণটা আপনাদের দেখাই। তো আমি এই ট্রান্সফরমারটা এইভাবে রাখলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই যে আমাদের মসপেটের যে মেডেলের যে দুইটা পিন আছে, এই দুইটা পিন আমরা উপরের দিকে নিব। খুব ভালো করে খেয়াল করবেন, আমি এই দুইটা মসপেটের পিন উপরের দিকে নিলাম। তারপরে ট্রান্সফরমার যে এই দুই সাইডের 12-12 দুইটা তার আছে, এই তার দুইটা আমরা মসপেটের মেডেল পিনে ঝালাই করে দিব। একটা দিলাম আর এখানে একটা দিলাম। তারপরে আমাদের এই দুইটা পিন হলো ভেস, আর এটা ভেস, এটা এমিটার। তো এই ভেস আর এমিটারে আমরা একটা একটা করে রেজিস্ট্যান্স লাগাবো, দুইটা মসপেটে দুইটা। তো আমাদের রেজিস্ট্যান্সের মান হবে 330 ওহমস। এই 330 ওহমস দুইটা রেজিস্ট্যান্স আমরা দুইটা মসপেটে লাগাই দেব। একবারে নূতনদের জন্য, যারা পারেন না তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা, যারা পারেন মূলত তাদেরকে আমি সাজেশন দিচ্ছি না। এই যে ইনভার্টারটা তৈরি করতে আপনার আমি যে রেজিস্ট্যান্সটা নিয়েছি 330 ওহমস, এটা কিন্তু কোয়াটার না, হাফ ওয়াট। এই হাফ ওয়াট রেজিস্ট্যান্স লাগবে দুইটা। বাকি যে মসপেটটা আছে এটাতেও আমরা এই 330 ওহমসের আর একটা রেজিস্ট্যান্স লাগাই দেব। আজকের ইনভার্টারটা খুবই শক্তিশালী হবে, এটা দিয়ে আপনি বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন। তো এই গেল আমাদের দুইটা রেজিস্ট্যান্স, দুইটা মসপেডের এমিটার ভেজে আমরা কানেকশন করে নিলাম। আমাদের তার দিয়ে নেগেটিভ অংশে একটি জাম্পার টানতে হবে এই মসপেড থেকে ওই মসপেড পর্যন্ত। তো আমাদের এই মসপেডের নেগেটিভ এইটা আর এই কর্নারেরটা, এই দুইটা হলো আমাদের নেগেটিভ। অতএব আমাদের মাইনাস কিংবা নেগেটিভ ভোল্টেজটা এই জায়গার থেকে ইনপুট হবে।
তো আমাদের মাইনাস ভোল্টেজটা এই জায়গা থেকে ইনপুট হবে আর পজিটিভটা এই জায়গা থেকে ইনপুট হবে তো আমি বাকি কাজটা করতেছি এখন আরো একটা 33 ওহমস রেজিস্ট্যান্স আমরা এই জায়গায় লাগাই নেব বেজে তারপরে এভাবে রেখে দিলাম আরো একটা 33 ওহমস রেজিস্ট্যান্স আমরা এই যে আরো একটা 33 ওহমস রেজিস্ট্যান্স আমরা এই মসপেডের ভেজে লাগাবো তো ভালো করে খেয়াল করুন এখন এই দুইটা রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্যটা আমি বলি এই মসপেডের ভেজে যে 33 ওহমসের রেজিস্ট্যান্স আমি লাগাইছি এইটা আসবে এই সাইডের যে মসপেডের এই যে বডি পিনে যেটা দিয়ে আমাদের 12 ভোল্ট ইনপুট হইছে ট্রান্সফরমার তো আমি এইটা এটার মিডল পিনে লাগাই দিলাম এটার মিডল পিনে এটা লাগাই দিলাম তারপরে এই মসপেডের ভেজে যেটা লাগছে এইটা যাইয়া এই এই মসপেডের মিডল পিনে সংযোগ হবে তো আমাদের এই জায়গায় এই পিনটা ছোট বিদায় আমরা অন্য একটা কানেকশন দিয়া লাইনটা লাগাই দেব যেমন আমি একটা গুণাতার নিলাম তো আমি এই জায়গা থেকে কেটে নিলাম তো বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝেন এই দুইটা রেজিস্ট্যান্স আমি দুই মসপেডের দুই আগা মাথায় লাগাইছি এই দুইটা রেজিস্ট্যান্স দুই মসপেডের আগা মাথায় লাগাইছি এই সাইডের ভেজে যেই রেজিস্ট্যান্স লাগাইছি ওইটা এই সাইডের মসপেডের মিডল পিনে আসছে এইটার ভেজে যেই রেজিস্ট্যান্স লাগাইছি এই মসপেডের মিডল পিনে আসছে তো এই জায়গা থেকে আমি এই জুম করলাম আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো সেই জন্য আমি 5 সেকেন্ড সময় দিলাম তো যাই হোক এখন আমরা কানেকশন করব তো কানেকশন করার জন্য আমরা 12 ভোল্ট কিংবা 9 ভোল্ট ব্যাটারিতে এটাকে চালাইতে পারবো তো তার জন্য আমরা এই জায়গায় পাওয়ার সাপ্লাইতে দেখেন 7 ভোল্ট সেটিং করে নিছি তো এবারে আমি কানেকশনটা করে নিচ্ছি তো এই হইলো আমাদের নেগেটিভ আর এই হলো আমাদের পজিটিভ তো এখন আমরা এই জায়গায় একটা লাইট লাগাইয়া দেখব তো দেখেন লাইটটা কিন্তু আমাদের জ্বলে আমি একটু ক্যামেরাটা জাগাই নিচ্ছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন তো আমি ব্যাটারি দিয়েও আপনাদের দেখাইতেছি ব্যাটারি দিয়েও আপনাদের দেখাবো কোনো ইয়ার সমস্যা নেই তো এবারে আমি 50 ওয়াটের একটা লাইট লাগাই তো
তো দেখেন এই 50 ওয়াটের লাইটটা কিন্তু জ্বলছে। আমি আরো ক্লিয়ার করে দিই, এই যে দেখেন আমার হাতে এই যে লাইট। এখন আমি যদি এই জায়গা থেকে ভলিউমটা কমাই দেখেন 6 ভোল্টে কিন্তু আমার এটা চালু হয় না, মিনিমাম 7 ভোল্ট লাগে। 7 থেকে 8 ভোল্ট হইলে আমার লাইটটা জ্বলতে আছে। এখন যদি আমি আরো ভোল্টেজ বাড়াই তো আলোটা কিন্তু বাড়তেছে, এই দেখেন আরো বাড়াই তো বাড়তে আছে। এইভাবে আপনারা এই ইনভার্টারটা তৈরি করতে পারবেন। তো এই হইল আমাদের আজকের এই কাজটি, খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। একেবারে এর সোজা আর ইনভার্টার আমার মনে হয় না আপনারা ইউটিউবে খুঁজে পাবেন। আর আমি যেইভাবে আপনাদের বুঝাই দিছি এত সহজ করে, আমার মনে হয় যে অন্তত এই ইউটিউব চ্যানেলে আপনাদের কেউ বুঝাবে করে আমার মনে হয় না। তো ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি অন্য অন্য লাইটও আপনাদের জ্বালাই দেখাই। এটাও একটা 18 ওয়াটের লাইট। তো দেখেন একটা 18 ওয়াটের লাইট আমি জ্বালাইলাম। তো এই তারটা দেখেন, এই তারটা কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এই তার। তো এখন আমি আপনাদের অন্য অন্য লাইটও জ্বালাই দেখাইতেছি। একটা ডিজে লাইট। তো এবার আমি ভোল্টেজটা মোটামুটি দেখাই আপনাদের, ভোল্টেজটা কত আসলো। এ জায়গায় আমাদের 250 আমরা সিলেক্ট করে রাখছি। তো এই জায়গায় আমরা ভোল্টেজটা মাপবো ট্রান্সফরমার আউটপুটে। তো দেখেন ভোল্টেজ কতটা মানে গতিবেগ করে, যা ধারণার বাইরে। পুরা 220 ভোল্ট আপ আছে। তো 220 ভোল্ট যদি আপ থাকে তো আপনারা যে কোনো কাজই এটা দিয়ে করতে পারবেন। মোবাইল চার্জ থেকে ধরে আপনারা অল এভরিথিং কাজগুলো করে নিতে পারবেন এই সিস্টেমে। তো ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। আর আমরা আইপিএস তৈরি নিয়ে আসছি আগামী ভিডিও, এরপরেই আমরা যেই ভিডিওটা করব এটা আইপিএসের ভিডিও থাকবে। অবশ্য ওই আইপিএস তৈরির ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন।